बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम। আমি ইশতিকা রহমান, সহকারী শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। আজকের এই অনলাইন ক্লাসে চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীকে বিজ্ঞান ক্লাসে স্বাগত। তো গত ক্লাসে আমি তোমাদের মাটি অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। তো মাটি অধ্যায়টা তুলনামূলক কিছুটা বড়, তো এই জন্য দুইটা ক্লাস লাগবে ক্লাসটা শেষ করার জন্য। তো আজকে হচ্ছে মাটি অধ্যায়টার দ্বিতীয় পার্ট আর কি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা ব্রেস্ট অংশটুকু তো চলে যাই। এখন আমরা মাটির অধ্যায়টার মধ্যে সার ব্যবহার এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো প্রথমেই আসলো সার ব্যবহারটা কি। তো মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু মাটিতে বিভিন্ন ধরনের সার ব্যবহার করে থাকি। তো মাটির উর্বরতা কি? উর্বরতা হচ্ছে মাটিটার যে পুষ্টিগুণটা সেটা হচ্ছে বৃদ্ধি করে, ইনরিচ করে, সমৃদ্ধশালী করে। তো এটা করার জন্য মাটিতে আমরা কিছু পরিমাণ সার, বিভিন্ন ধরনের সার ব্যবহার করে থাকি। তো যেই মাটিতে পুষ্টি উপাদানের পরিমাণ যত বেশি সেই মাটির উর্বরতা তত বেশি। পুষ্টি উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ম্যাক্রো উপাদান আর একটা হচ্ছে মাইক্রো উপাদান। ঠিক আছে, মাটির এই পুষ্টি উপাদান বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে দেখতে পেল সকলটি পুষ্টি উপাদান আছে। উদ্ভিদের গ্রোথের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই পুষ্টিগুলো কিন্তু সব মাটিতে পর্যাপ্ত পরিমাণে থাকে না, তখন আমাদের কী করতে হয়, মাটিতে সার ব্যবহার করতে হয়। তো সারটা কিন্তু দুই ভাগে হতে পারে, একটা হচ্ছে তোমার জৈব সার, একটা হচ্ছে অজৈব সার। জৈব সারটা কি? জৈব সারটা হচ্ছে গোবর এবং কম্পোস্ট, যেটা হচ্ছে ন্যাচারালি আমরা পেয়ে থাকি, সেটাই হচ্ছে জৈব সার। গোবরটা কিন্তু আমরা হচ্ছে কোনো আর্টিফিশিয়াল কোনো ইউজ না, এটা হচ্ছে গরু গোবরটা, এটা কিন্তু একটা উৎকৃষ্ট মানের সার। এবং কম্পোস্টে কি, বাসা বাড়ির যে আবর্জনাগুলো আছে বা উদ্ভিদের যে উচ্ছিষ্ট অংশগুলো আছে সেটা পচিয়ে যে সারটা আমরা করি সেটা হচ্ছে কম্পোস্ট সার। তো কম্পোস্ট সার এবং হচ্ছে জৈব সার, এই দুইটা সার হচ্ছে কম্পোস্ট সার এবং হচ্ছে গোবর, এটা হচ্ছে তোমার জৈব সারের মধ্যে পড়ে। জৈব সারের মধ্যে তাহলে কী পড়ে? গোবর এবং হচ্ছে কম্পোস্ট। গোবর এবং কম্পোস্ট হচ্ছে তোমার জৈব সারের মধ্যে পড়ে। তো আর এখন আসলে আমার অজৈব সার, অজৈব সারটা কি? অজৈব সারটা হচ্ছে আর্টিফিশিয়ালভাবে মাটিটাকে পুষ্টি উপাদান বৃদ্ধি করার জন্য আমরা যে সারটা আর্টিফিশিয়ালভাবে আমরা পাই এবং যে সারটা মাটিতে দেওয়া হয় সেটা হচ্ছে অজৈব সার। অজৈব সারের উদাহরণটা কি? অজৈব সারের উদাহরণ হচ্ছে ইউরিয়া, টিএসপি, এমপি। এখন অজৈব সারের উদাহরণটা আমরা একটু দেখব। অজৈব সারগুলো কিন্তু তোমার জৈব সারের মতো না, জৈব সার পরিমাণে বেশি দিতে হয়, অজৈব সার পরিমাণে কম দিতে হয়। এবং তুলনামূলক কিন্তু আমি কিন্তু মানে একটা কৃষক কিন্তু সাপোর্ট অবশ্যই তাকে জৈব সার জমিতে কিছু পরিমাণেও ব্যবহার করতে হবে অজৈব সারের চেয়ে। তো জৈব সার অজৈব সার দুটিই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো জৈব সারের মধ্যে ইউরিয়াটা হচ্ছে তোমার নাইট্রোজেন সাপ্লাই করবে, টিএসপি ট্রিপল সুপার ফসফেট, এটা মিনিং হচ্ছে ট্রিপল সুপার ফসফেট, এটা হচ্ছে ফসফরাস সাপ্লাই করবে। আর এমপিটা হচ্ছে নিউরিট অফ পটাশ, এটা হচ্ছে এমপিকে পটাশিয়াম সাপ্লাই করবে। এগুলো হচ্ছে সারের নিউট্রিশনের সাপ্লাইটা, এটা তোমাদের বইতে নাই, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এখন আমরা এই জৈব সার অজৈব সার সম্পর্কে দেখলাম, এখন আমরা দেখবো ফসল আবর্তন। হ্যাঁ, ফসল আবর্তনটা কি? ফসল আবর্তনটা হচ্ছে একই জমিতে বছরের পর বছর, একই জমিতে বছরের পর বছর যদি একই ফসল বারবার আমরা চাষ করি তাহলে জমির যে পুষ্টি উপাদানটা সেটা কিন্তু কমে যায়। ঠিক আছে, এজন্য আমাদের কী করতে হবে, পর্যায়ক্রমে ফসলটাকে চাষ করতে হবে, এটাই হচ্ছে ফসল আবর্তন। মানে এই এই পুষ্টিটাকে সম্পূর্ণভাবে, জমির পুষ্টিটাকে সম্পূর্ণভাবে ব্যবহার করা যায় হচ্ছে ফসল আবর্তন। হ্যাঁ, ফসল আবর্তনটা কি আমরা দেখব, ফসল আবর্তনটা আমরা এক কথায় বলবো যে একই জমিতে
থেকে একই ধরনের শস্য বারবার চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ফসল ওই জমিটাতেই চাষ করাতেই হচ্ছে ফসল আবর্তন। ফসল আবর্তন করলে কি হয়, ফসল আবর্তন এর ফলে জমির যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো কি হয় যে সমানভাবে ডিস্ট্রিবিউশন হয় এবং গাছগুলো ঠিক সমানভাবে ডিস্ট্রিবিউশন অনুযায়ী বন্টন হয় আর কি। সুষম বন্টনের কারণে পুষ্টিটা ঠিক মতো পায়। সাপোজ ধরে নাও তুমি একই জমিতে বারবার হচ্ছে আলু চাষ করলা, আলু চাষ করার ফলে আলু যে নিউট্রিয়েন্টগুলো নিবে সেই নিউট্রিয়েন্টগুলো যে পুষ্টিগুলো নিবে নিতে নিতে ওই ওই মাটিতে ওই পুষ্টি পরিমাণটা কমে যাবে। যেমন তুমি যদি এখন ডাল জাতীয় শস্য চাষ করো তো ডাল জাতীয় শস্য সালফারটা বেশি পছন্দ করে। যেমন তোমরা হচ্ছে খাবারের সময় অনেকে চিকেন পছন্দ করো, মুরগি পছন্দ করো, এরকম গাছ হোক কিছু কিছু নিউট্রিয়েন্ট আছে যারা অধিক বেশি পরিমাণে পছন্দ করে। এই পছন্দ করার কারণে কী হচ্ছে ওই নিউট্রিয়েন্টগুলো তারা বেশি পরিমাণ আপটেক করে, মানে বেশি পরিমাণে গ্রহণ করে। গ্রহণ করার ফলে ওই মাটিতে ওই নিউট্রিয়েন্টের পরিমাণটা কমে যায়। কমে যাওয়ার ফলে ওই মাটিটা কী হয়ে যায়, ওই মাটিটাও ওই পরবর্তী ওই গাছের জন্য ওই নিউট্রিয়েন্ট সে পাবে না। এই জন্য আমাদের কী করতে হবে, একই জমিতে একই ফসল বারবার চাষ না করে বিভিন্ন ধরনের ফসলটাকে আমরা চাষ করব। যেমন একবার আমরা কী করবো, আলু করবো, একবার আমরা সিম করবো, তারপর শীতকালীন সবজি গাজর করব। এই যে ফসলটাকে আমরা রোটেট করে পর্যায়ক্রমে রোটেশনালি যে করতেছি এটাই হচ্ছে তোমার ফসল আবর্তন। এখন আমরা মাটি দূষণ সম্পর্কে জানবো। মাটি দূষণটা কি, এটা খুবই সহজ একটা টপিক। মাটি দূষণটা তো তোমরা বুঝবি প্রত্যক্ষ পরোক্ষভাবে মাটিটা বিভিন্নভাবে ক্ষতিকর পদার্থ মাটিতে আমরা ফেলি, এ ফেলার পরে কী হয় মাটিটা দূষিত হয়ে যায়। মাটি দূষণটা কি, মাটি দূষণ খুবই সহজ, খুবই সহজ। মাটি দূষণটা হচ্ছে মাটিতে প্রত্যক্ষ মানে মানে সরাসরি বা কারোর মাধ্যমে পরোক্ষভাবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কোনো আবর্জনা ফেলা হয় বা ক্ষতিকর পদার্থ ফেলা হয় যেটা মাটির জন্য আর কি ক্ষতিকর, সে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেললে ওইটা কী হয়ে যায়, মাটিটা দূষণ হয়ে যায়। তো মাটিটা এই এই দূষণটা কী বলি আমরা, মাটি দূষণ। তো মাটি দূষণের কারণসমূহ এখন আমরা আলোচনা করব। মাটি দূষণের কারণসমূহ এখন আমরা আলোচনা করবো। মাটি দূষণের কারণ কী, যেখানে সেখানে ময়লা আবর্জনা যেমন চিপসের প্যাকেট, গৃহস্থিতি বর্জ্য পদার্থ এগুলো যদি আমরা ফেলি তাহলে কী হবে, মাটিটা দূষণ হবে। তারপর হচ্ছে কীটনাশক, কীটনাশক কীটনাশক স্প্রে কীটনাশক, তারপর হচ্ছে ফাঙ্গিসাইড, এগুলো যদি আমরা মাটিতে তোমার কী হয় গাছে আমরা স্প্রে করি তাহলে বৃষ্টির পানিতে বা বিভিন্ন সময় পানি পাত্রটা দিয়ে মাটিতে চলে আসে, চলে আসে কী হয় মাটিটা দূষিত হয়ে যায়। তারপর শিল্প কারখানার বর্জ্য পদার্থ, শিল্প কারখানার তেল কয়লা এগুলো বর্জ্য পদার্থগুলো কী হয়, এগুলো হচ্ছে তোমার এই বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মাধ্যমে মাটিতে চলে আসে। হ্যাঁ, বিভিন্ন ক্ষতিকর পদার্থ তারা কী করে নদীর মাধ্যমে বা হচ্ছে তোমার জলাশয়ের মাধ্যমে পুকুরের মাধ্যমে এগুলো কী হয়ে যায় একটা নির্দিষ্ট স্থানে মাটিতে এসে জমা হয়, ফলে কী হয় মাটিটা দূষণ দূষণ হয়ে যায়। তো মাটি দূষণের এখন আমরা ফলাফলগুলো দেখব। তো মাটি দূষণের কারণ কিন্তু তোমার বলতে তিনটা দেওয়া আছে, কী কী কারণ, একটা হচ্ছে চিপসের প্যাকেট, ময়লা আবর্জনা ফেলা, তারপর হচ্ছে কীটনাশক ফেলা, তারপর হচ্ছে শিল্প কারখানার তেল বর্জ্য পদার্থ ফেলা। এখন আমরা দেখো মাটি দূষণের ফলাফল, মাটি দূষণের ফলাফলগুলো কি, মাটি দূষণের ফলাফলগুলো হচ্ছে মাটি দূষিত হয়ে গেলে স্বাভাবিক উদ্ভিদ ঠিকমতো বৃদ্ধি হবে না, উদ্ভিদের যে খাদ্যগুলো আমরা উদ্ভিদ থেকে পাই সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে পাবো না, ঠিক আছে। তো মাটিতে যে সব হচ্ছে তোমার অর্গানিজম বসবাস করে মাটি দূষণ হয়ে গেলে তাদের জন্য সেখানে বসবাস করাটা ক্ষতিকর হয়ে যাবে, ঠিক আছে। যেমন মাইক্রোবসগুলো যেগুলো আছে বা মাটিতে সয়েলে যে অর্গানিজমগুলো আছে সেগুলো যদি তোমার কী হয় মাটিতে মাটিতে দূষিত হয়ে যায় তাহলে তাদের বসবাসের জন্য সেটা ক্ষতিকর হয়ে যায় এবং দূষিত মাটিতে ফসলটা কী হয় ক্ষতিগ্রস্ত হয়। এবং মাটি দূষণের ফলে কী হয় মানুষের এবং হচ্ছে ফসলের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। অনেক শিশুরা আছে যারা খালি পায়ে হাঁটাচলা করে, খালি পায়ে হাঁটাচলা করলে কী হয় ওই মাটির যে হচ্ছে যে জার্মগুলো আছে, জীবাণুগুলো আছে সেগুলো তার পায়ের মধ্যে চলে আসে, তাই না। তো এই জন্য আমাদের পরিবেশটা ঠিক রাখার জন্য মাটিটাকে ঠিক করতে হবে। তো এখন আমরা জানবো যে রিসাইকেল কী। হ্যাঁ, এখন আমরা যেটা জানবো রিসাইকেল কী, রিসাইকেল জিনিসটা হচ্ছে ব্যবহার উপযোগী করে তোলা, সেটি হচ্ছে রিসাইকেল।
রিসাইকেল করলে আমার জিনিসের অপচয় কম হয়। মাটির দূষণের যে রোধ করার জন্য আমাদের অবশ্যই কিন্তু জিনিসগুলো রিসাইকেল করতে হবে, যেমন পুরনো বোতলগুলো আমরা মাটিতে ফেলে না দিয়ে সেগুলো আমরা গাছের টব হিসেবে ব্যবহার করতে পারি। পুরনো মাটির বক্সগুলোকে আমরা মাটির যে পাত্রগুলো আছে সেটাকে আমরা ফেলে না দিয়ে সেটাকে আমরা কী করতে পারি, গাছ রাখার পাত্র হিসেবে ব্যবহার করতে পারি। তো এই যে জিনিসগুলোকে আমরা মডিফাই করে নিচ্ছি, পুরনো জিনিসকে ফেলে না দিয়ে ব্যবহার উপযোগী করাটাই হচ্ছে রিসাইকেল, পুনরায় ব্যবহার করা। তো এখন আমরা জানবো মাটি সংরক্ষণ। মাটি সংরক্ষণটা কি? মাটি সংরক্ষণটা হচ্ছে মাটি ক্ষয় রোধ করা, তাকে বোঝায় মাটি সংরক্ষণ করা, মাটি ক্ষয় রোধ তাকে বোঝায়, বলতে বোঝায় মাটি ক্ষয় রোধ করা এবং মাটির উর্বরতা বজায় রাখা। মাটির উর্বরতা বজায় রাখাই হচ্ছে মাটির সংরক্ষণ। আমাদের খেয়াল রাখতে হবে মাটিটা যেন দূষিত না হয়, মাটিটা যেন উর্বর থাকে, এই জন্য আমাদের অবশ্যই মাটিটাকে সংরক্ষণ করতে হবে। কীভাবে মাটিটা ধুয়ে যায় সেটা আমরা একটু জানবো। বায়ু প্রবাহ অতীব বৃষ্টির কারণে কী হয়, মাটিটা ধুয়ে যায়, ধুয়ে এক জায়গায় মাটি অন্য জায়গায় চলে যায়, এভাবে মাটি ক্ষয় হয়। এইভাবে মাটি ক্ষয় হয়ে মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায়। উদ্ভিদের শিকড়ের সাহায্যে কী করে মাটিটাকে উদ্ভিদ আঁকড়ে ধরে রাখে, এজন্য পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে হবে। মাটি সংরক্ষণের একটা উপায় কী, পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো। প্রত্যেকটা মানুষেরই তিনটা গাছ লাগানো উচিত, ফলজ, বনজ এবং হচ্ছে ভেষজ। এজন্য হচ্ছে এইভাবে আমরা গাছ লাগালে কিন্তু আমরা মাটি সংরক্ষণ করতে পারি। তারপর হচ্ছে যেসব জায়গায় মাটি ক্ষয়, মানে মাটি হচ্ছে ধুয়ে চলে যায়, সেসব জায়গায় আমরা কী করতে পারি, ঘাস লাগাতে পারি। ঘাস লাগালেও কিন্তু, জমিতে ঘাস লাগালেও কিন্তু মাটিটাকে সংরক্ষণ করা যায়। হ্যাঁ, তো মাটির সংরক্ষণের দুইটা পয়েন্ট হচ্ছে কি, জমিতে ঘাস লাগানো আরেকটা কি হচ্ছে, জমিতে ঘাস লাগানো আরেকটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। হ্যাঁ, বৃক্ষরোপণ করা আর কি। তো এইভাবে কিন্তু আমরা মাটিটাকে সংরক্ষণ করতে পারি। তো আশা করি মাটি অধ্যায়ে তোমাদের যা যা সমস্যা ছিল সলভ হয়েছে। তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিয়মিত ইউটিউব গুগল মিটে ক্লাস করতে থাকো। আসসালামু আলাইকুম।